ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের মন্তব্য, মোদী একজন অসাধারণ মানুষ, তিনি দারুণ কাজও করছেন। আমার মনে হয় 2024 সালেও উনি ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব পাবেন। আমেরিকার প্রেসিডেন্ট পদে পূর্বসরী বারাক ওবামা কিংবা উত্তরসরী জো বাইডেনের তুলনায় তাঁর জামানায় নয়াদিল্লি ওয়াশিংটন সম্পর্ক উষ্ণতর ছিল কিনা জানতে চাওয়া হলে ট্রাম্পও বলেন এই প্রশ্ন মোদীকে করা যেতে পারে। তবে আমার মনে হয় না আমার সময়ের চেয়ে ভালো মৈত্রী সম্পর্ক ভারত আর পাবে। মোদীর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের রসায়ন অত্যন্ত ভালো ছিল বলে দাবি করেন ট্রাম্প। সেই সঙ্গে বলেন, আমার বন্ধু মোদী ভারতবাসীর কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছেন, ওনার পুনরায় জয় নিশ্চিত। ব্যুরো রিপোর্ট, রাইজিস্ট নিউজ।